খাদ্য দপ্তরে 860 পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পাঞ্জাব স্টেটে, কিন্তু পাঞ্জাব স্টেটে প্রকাশিত হলেও ভারতের যে কোনো রাজ্য থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো আজকে এই বিষয়ে সম্পূর্ণ তথ্য বিস্তারিত আলোচনা করব। আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনারা আবেদন কীভাবে করবেন, তো সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো কাইন্ডলি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা চলে এসেছি এখন অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন ফুড কর্পোরেশন অফ লিমিটেড, তো এটা আপনাদের প্রকাশিত যে আপনারা দেখতে পাচ্ছেন রিজিওনাল অফিস পাঞ্জাব চন্ডিগড়। তো রিক্রুটমেন্ট নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, যেটা রয়েছে নাম্বার রয়েছে 2021 পাঞ্জাব রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ওয়াচম্যান। তো ওয়াচম্যান পদে আপনাদের বিজ্ঞপ্তি। তো আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সিতে আমরা চলে এসেছি এখন ওয়াচম্যান যেটা পোস্ট রয়েছে। তো আপনাদের স্যালারি দেওয়া হবে 23,300 থেকে 64,000। তো 18 বছর থেকে আপনারা 25 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে এসসি এসটি ওবিসি ইডব্লিউএসসি আন্ডারিজার্ভ। টোটাল শূন্য পদের সংখ্যা রয়েছে 860। তো এবার চলে আসছে আপনার শিক্ষাগত যোগ্যতায়। তো শিক্ষাগত যোগ্যতা আপনাদের ওয়াচম্যান পদে আপনাদের, তো অষ্টম পাস করে থাকলে আপনারা শুধুমাত্র অষ্টম পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো এবার চলেছে সিলেকশন প্রসেসে। তো সিলেকশন প্রসেস যেটা আপনাদের রয়েছে, তো লিখিত পরীক্ষা প্রথমে হবে, যেটা আপনাদের 90 মিনিটের থাকবে, 120টি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, এমসিকিউ কোয়েশ্চেন। তো তারপর আপনাদের যেটা রয়েছে ফিজিক্যাল এন্ডোরেন্স টেস্ট, যেটা আপনাদের পিইটি। তো মেলদের ক্ষেত্রে যেটা আপনাদের রয়েছে 1000 মিটার রয়েছে আপনাদের 1000 মিটার। তো আপনাদের 330 সেকেন্ড আপনাদের কমপ্লিট করতে হবে, 18 থেকে 30 বছর হলে 30 থেকে 35 হলে 370 সেকেন্ড কমপ্লিট করতে হবে। তারপর যেটা ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে রয়েছে আপনাদের 800 মিটার কমপ্লিট করতে হবে, যেটা 255 সেকেন্ডে, ঠিক আছে, ডিস্টেন্স থাকবে আপনাদের। তো 300 সেকেন্ড আর যেটা রয়েছে 30 থেকে 35 আপনাদের যদি বয়স হয়, তো আপনাদের এটা কমপ্লিট করতে হবে রান। তো তারপর যেটা আপনাদের রয়েছে লং জাম্প রয়েছে মেল ক্যান্ডিডেট, যেটা মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেটা 18 থেকে 30 বছর মধ্যে 3.95 যেটা মিটার রয়েছে লং জাম্প। তো ফিমেলদের ক্ষেত্রে যেটা আপনাদের 2.74 মিটার, যেটা আপনাদের রয়েছে 18 থেকে 30 বছর মধ্যে হলে। তো তারপর যেটা আপনাদের রয়েছে হাই জাম্প রয়েছে মেলদের ক্ষেত্রে আপনাদের, যেটা 18 থেকে 30 বছর মধ্যে হলে, যেটা আপনি 1.14 যেটা রয়েছে মিটার। ফিমেলদের ক্ষেত্রে আপনার যেটা রয়েছে 0.90 যেটা রয়েছে মিটার আপনাদের হাই জাম্প যেটা রয়েছে। কোয়ালিফিং 3 অ্যাটেম্প আপনার 3 বার আপনার সুযোগ দেওয়া হবে। তো তারপর যেটা আপনাদের রয়েছে জেনারেল ইনফরমেশন ইনস্ট্রাকশন যেটা আপনাদের রয়েছে, তো ইন্ডিয়া সিটিজেন অফ ইন্ডিয়া, তো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন, ভারতের যে কোনো রাজ্য থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছি অনলাইন সাবমিশন। তো অনলাইন স্টার্ট যেটা আপনাদের রয়েছে 11/10 স্টার্ট হয়েছে। তো লাস্ট ডেট যেটা আপনাদের রয়েছে লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন, তো 10/11/2021 আপনাদের লাস্ট ডেট রয়েছে। তো 800 টাকা আপনাদের পে করতে হবে, যেটা আপনাদের অ্যাপ্লিকেশন ফি। তো তারপর যেটা আপনাদের রয়েছে ডেট অফ রিটার্ন টেস্ট, তো পরে আপনাদের অফিসিয়াল সাইটে আপনাদের জানিয়ে দেওয়া হবে, তো কবে আপনাদের যেটা আপনাদের লিখিত পরীক্ষা হবে। তো বন্ধুরা, এটাই আজকে আপনাদের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।